ঠিক আছে যাবো প্লিজ আচ্ছা তুমি তো গানের মানুষ গানের জায়গাটা অবশ্যই তোমার অনেক পছন্দের মিউজিক ইন্ডাস্ট্রি বাট আমাদের কাজের জায়গাতে কিছু জিনিস কিন্তু থাকে যেটা আমাদের অপছন্দের থাকে হ্যাঁ যদি বলি কোন কোন দুটো জিনিস তোমার অপছন্দের তাহলে কি বলবে দুটো আমার একটা জিনিস অপছন্দের না আমি তো দুটো শুনতে চাই আচ্ছা দুটো জিনিস না আচ্ছা ঠিক আছে একটা হলো অটো টিউনার দিয়ে গান গাওয়া অটো দিয়ে ওকে আরেকটা হলো যে যেটা নাকি আমার ক্ষেত্রে অনেক হয় আমি সবার কাছে খুব খারাপ থাকি জাস্ট সামনাসামনি যখন কথা বলে আল্লাহপুর সাথে তুমি অনেক ভালো তুমি অনেক ভালো কিন্তু জাস্ট আমি যেই যে শরীরের পিছনে একটা খারাপ আই জাস্ট হে রাইট জাস্ট খারাপ বলে আমাকে সামনাসামনি বলো এর পিছনে কেন ভাই তো জিনিস এটা তো সবসময় ওভার এটা একটা আর অটিচুনার এটা আচ্ছা আচ্ছা নিজের ব্যাপারে যেই গুজবটা সবসময় শোনা হয় গুজবটা শুনতে চাও তৈরি করতে চাও এমন একটা গুজব বলো গুজব মিনস লাইক রিউমার আচ্ছা বলছি আচ্ছা রিউমারটা যেটা আমি শুনতে চাই খুব টাফ কোয়েশ্চেন কি শুনতে চাই আমি সো আমি খারাপটাই বলি না হ্যাঁ প্লিজ খারাপটাই বলো খারাপটাই বলি যে বেশি কথা বলে না এটা এটা রিউমার একচুয়ালি রিউমার যখন এটা বলা স্টার্ট করবে তখন এটা রিউমার জাস্টিয়া হয়ে যাবে অ্যান্ড জাস্ট ই একটা কথাই এখনো বাকি আচ্ছা আর সবচেয়ে বড় হয়ে গেছে হ্যাঁ বেশি কথা বলাটা ইজ নোট ব্যাট থিঙ্ক আর যেতে হতে পারতে সব তুই বেশি কথা বলে হ্যাঁ এটা 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 বলা যায় রাইট এটা এটা বলা যায় আচ্ছা আহ কোনো ছেলের জন্য সবচেয়ে বড় পাগলা কি করেছো আমি আমার জন্য পাগলামি করেছি ছেলের জন্য না জীবনে কোনো ছেলের জন্য কোনো পাগলামি করনি কোনোদিন না এত দুষ্টু মেয়ে এত কিছু পাগ পাগ মানে কারণ আমি না মানে স্কোপ পাই নাই কারণ আমার এক পাশে আম্মু এক পাশে ভাইয়া তো যে কোনো ছেলের দিকে তাকালেও একবার ওকে ও না আমি ছেলে দিকে তাকাই না আমি যে ছেলের পাশে যে বোনটা আছে না বোনের দিকে তাকাই সে ওর দিকে তাকাই কোন ছেলে সারা কোন বোন নিয়ে ঘুরে পড়ছে প্লিজ লাইক কত বার ওকে পরের প্রশ্ন

আমি কখন ঘুমাই না আমি যাই না আমার কে আমার জন্য ঘুম আসে না আমি সারাক্ষণ দিনে তো আমার সবসময় কাজ থাকে আর রাতে যেটা করে আমি সারা রুম খালি হাঁটি সারাটা ঘর খালি হাঁটি আর আমার যে দুটো টগের আছে তাদেরকে নিয়ে হাঁটি আমি তারাও আমার জন্য ঘুমাতে পারে না মাঝে মাঝে

আমার কাছে আমার তাকে না আমরা কিন্তু সবসময় বেস্টে দিতে কখনো সবচেয়ে ওয়ার্স লাইক ওরকম ঠিক মনে আসছে না ইয়েস মেবি আমি আমি ঠিক যাই না আই থিঙ্ক আমি যখন ক্ষুদে রাজি ছিলাম তখন কোনো একটা এপিসোড লাইক আমার একটা ব্যান্ড রাউন্ড ছিল সেখানে আমাকে ব্যান্ডের গান ফার্স্ট টাইম গাইতে দেওয়া হয়েছিল তার আগে আমি জীবনে ব্যান্ডের গান গাইনি

কিছু তো আমি ওপেনলি থাকি সব কথা বলাটাও ওপেনলি থাকি আমার কাছে কখনো মনে হয় না যে এটা লুকিয়ে যাব সেটা এক আঁকড়ে যাবো আই হেট দ্যাট ওয়াই শুড আই যেটা নাকি সবাই বলছে সো আমি কেন এটা ইগনোর করবো এমন না যে আমি না বলে কেউ এটা জানবে না মেয়েদের ব্যাপারে যে একটা জিনিস একটা বিষয় পুরুষদের অবশ্যই জানা উচিত কোন বিষয়টা জানা উচিত

আমি ছেলেকি কি করছি হৃদয় হৃদয় খান হৃদয় ভাইয়া তুমি অলওয়েজ এত রাগি রাগি কেমন থাকো আমাকে একটু বলবা মানে আমি জানি না বাট আমার কাছে মনে হয় হৃদয় খুব রাগি থাকে আমি হৃদয় ভাইয়ের কাছে যখন আমি সামনে যাই ওনার ট্রাস্ট মেয়ে আমি সবসময় ভাইকে বলি ভাইয়া তুমি আমার দিকে তাকাবো না আমি নিচের দিকে তাকায় থাকবো আমাকে গান গাইতে বললে না আমি জাস্ট অন্যদিকে তাকায় গান গাই হৃদয় ভাই অন্যদিকে তাকায় থাকে কারণ জানেন আমি খুব ভয় পাই হৃদয় ভাইকে বাঘের মতো

জিজ্ঞেস করবো কারণ আমি কিছুই যাই না ব্যাপারে আচ্ছা আচ্ছা এবার একটু তোমার কাজের সম্পর্কে শুনি আমরা কাজ নিয়ে একদমই কথা বলিনি আহ এখন কি নিয়ে ব্যস্ত আছো কি কাজ চলছে সামনে তোমার গান নতুন কি আসছে ওকে আমার রিসেন্টলি যেটা আসছে সেটা হলো আমার এবং ইমরান ভাইয়ার একটা ডুয়েট সং আসছে উইথ মিউজিক ভিডিও ইটস সিঙ্গেল ট্র্যাক সেটা এটা আসছে আর আমার একটা সিঙ্গল ট্র্যাক আসছে উইথ মিউজিক ভিডিও যেটার কম্পোজার জুয়াল মুর্শেদ আর জু জু খুব ভালো একজন পার্সন অ্যান্ড আমাকে সবসময় বকেন খুব আদর করে আমাকে সবসময় ঝাড়ি মারেন কিছু বলার নেই সবসময় পচায় তো সেই জু ভাইয়ার ইয়াতে কম্পোজিশনে একটা গান আসছে সো আমার তিন চারটা এরকম সিঙ্গেল ট্র্যাক আসছে উইথ মিউজিক ভিডিওস অ্যান্ড তাছাড়া যেটা আছে সেটা হলাম দেশে বাড়ি কিছু কাজের ইয়া চলছে সো ওটা আর কিছুদিন পরে